মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমিও দিদির মতো ঘুষোঘুষি করো? হ্যাঁ গো। কানাই, তোমাদের গ্রামটা তো খুব সুন্দর, আমাকে তো বাড়ি ফিরতে হবে, একবার ঘুরে দেখা যায়। বাসন্তী, একটা ভুল ধারণার জন্য দেখো কত দূর চলে এলাম। আচ্ছা কানাই, তোমাদের গ্রামটা তুমি আমাকে ঘুরে দেখাবে, চলো না। এই না না, ও কি করে যাবে বটে? কেন যাব না? অতীত তো তোর বন্ধু, বাপ তো বলে না অতীত সেবা করতে হয় বটেই। বাবা বাবা বুঝি কাজে গেছে, চলো ওনার সঙ্গে দেখা করে আসি। কাকিমা আসছি, বাসন্তী আসলাম গো, চল। মা, এইবার কি হবে বটে, এখন কি করব? আরে তুই যা না কেনে। হ্যাঁ, কানাই তো বাচ্চা মানুষ বটে, কি বলবে কোনো ঠিক নাই, যা বটে যা। দিদি মিসে কথা তো বলছে বটেই, ও জানে ওখানে কি হয়েছিল। তার মানে আমি ঠিক কথাই ভেবেছিলাম কানাই, কিন্তু তোমার দিদি কেন কিছু বলছে না বলো তো? কি করে বলবে, ওরা তো সব বাবাকে ধরে নিয়ে গেছে, বললো মুখ না খুললে বাবার কিছু হবে ক্লাই, নইলে মেরে ফেলবে। কি, কারা কারা ধরে নিয়ে গেছে তোমাদের বাবাকে? কানাই, ঘরে চল। কেন দিদি, আমি সব কথাটা বলে দিয়েছি। বাসন্তী, তোমার বাবাকে কারা ধরে নিয়ে গেছে সবটা খুলে বলো আমাকে। দেখো দেখো, আমার মনে হচ্ছে খুব বড় গোলমাল হয়েছে, এটা একটা বড় ষড়যন্ত্র, দরকার পড়লে আমি পুলিশকে বলবো। দাদাভাই তো পুলিশে আছে, এত বড় অন্যায়টা হতে দেওয়া যাবে না। ফুলকি, দয়া করে তুমি ফিরে যাও, আমরা বড্ড গরিব বটে, এসব ন্যায় অন্যায়ের কথা ভাবলে আমাদের বড় সর্বনাশ হয়ে যাবে গো। কিন্তু আমি সেদিন নিজের ইচ্ছে বোন পাহাড়ি আসিলাই, ওরা বলল সুজা এখানে চলে আসতে, তারপর বাপটাকে মনে থাকবে, কাউকে কোনো কথা বলবি না, কাউকে না। তুই রায় চৌধুরীকে যদি সব বলিস তাহলে তোর বাবার লাশ পড়বে। তুমি ফিরে যাও বটে, আমি কিছু বলতে পারবো না, আর আমার বাপটাকে মেরে ফেলবে। কানাই, বড্ড কথা বলিস, করে চল। এটা কি হলো ঠাকুর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।